নমস্কার বন্ধুরা বন্ধুরা স্মার্ট আপনাদের স্বাগত আজকে যে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ডাব্লিউ বি আপগারি অর্থাৎ এক্সাইজ কনস্টেবল যে আপনাদের মেন পরীক্ষা তার জন্য ইংলিশ ক্লাস নাম্বার টু এবং এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেন্স এবং তার এক্সারসাইজের সম্পর্কে অর্থাৎ আমি এখানে কতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব এবং সেটার উত্তর আপনারা নিজেরা চেষ্টা করবেন তারপরে কিন্তু আমি সেটার উত্তর বলে দেবো অবশ্যই আপনারা নিজে উত্তর দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারপরে কিন্তু আমি সেটা বলে দেব এবং এর যে সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক আপনাদের ডেস্ক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে এবং আগের ক্লাসের লিঙ্ক আপনারা ডেস্ক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা শুরু করতে চলেছি বর্তমানে যে এক্সারসাইজ এ যেটা প্রেজেন্ট ইনডিফিনেট আপনাদের বেসিক নর্মসগুলো যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনাদের কাছে ইজি হয়ে যাবে তো বন্ধুরা বলে দিই বাসেস ড্যাশ অন দিস রোড এভরি আওয়ার মানে বাসেস এই রাস্তার মধ্যে সময় প্রত্যেক ঘন্টা চলে আর কি তো এটা কোন রান যদি ভাববে এখানে বসায় তাহলে কিভাবে বসাতে হবে এটাই হলো আপনাদের প্রশ্ন তো বাসেস যেহেতু এটা পুলার ফর্ম ওই জন্য এখানে শুধুমাত্র রান রানই হবে প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সে অ্যাপেলস ড্যাশ রাইপ ইন দ্য অটাম তো অ্যাপেলের সঙ্গে অবশ্যই এটা অ্যাপেলস আছে সো এটা পুলার ফর্ম যদিও বা এটা থার্ড পারসেন্ট এটা তবে পুলার ফর্ম তার জন্য এটা গেট গেটই হবে গেটস হবে না মিনা ড্যাশ অন দ্য স্টেজ ড্যান্স এখানে ভাব বসাতে হবে তো বন্ধুরা বলে দিই যখনই থার্ড পারসেন্ট অর্থাৎ আমি তুমি বাদে অন্য কোনো ব্যক্তিবর্গ হবে এবং তার সঙ্গে যদি সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে যেমন মিনা একজন নাম এবং এটা থার্ড পারসন তার সঙ্গে কিন্তু ভারবের এস বাই ইএস বা আই যুক্ত হবে তো ড্যান্স এখানে হবে কি ড্যান্সেস মিনা ড্যান্সেস অন দ্য স্টেজ দ্য লাস্ট বাস ওয়াজ নর্মালি লেভিজ অ্যাট মিড নাইট ঠিক আছে এটাও কিন্তু দ্য লাস্ট বাস এটাও কিন্তু একটা সিঙ্গুলার নাম্বার বলা হয়েছে ঠিক আছে এবং সেটার জন্য এখানে লেভিটা লেভিজ হবে অর্থাৎ এল এস হিয়ের সঙ্গে যখন নট হ্যাব যদি থাকে তাহলে কিন্তু এটা আপনাদের হবে নট হ্যাপ ঠিক আছে বন্ধুরা তো হি ডাজ নট হ্যাপ ডিনার অ্যাট এইট পি এ ক্লিয়ার বন্ধুরা নেক্সট আপনাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী বসে ভার্ভের সঙ্গে বিভার অর্থাৎ আইএনজি বিভাব অ্যামিজার এবং প্লাস আইএনজি তো শি ইজ নট ওয়ার্কিং কমা শি প্লের যেটা আছে সেটা হবে ইজ প্লেইং চেস উইথ আর ফ্রেন্ডস ঠিক আছে শি ইজ লিভিং ফর আমেরিকা নেক্সট ইয়ার এখানে লিভটা ইজ লিভিং হয়ে যাবে হোয়াট ইউ ড্যাশ অ্যাট প্রেজেন্ট তো এটা ই হোয়াট আর ইউ যদিও বা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে বাট হোয়াটের পরে আপনাদের ড্যাশ থাকলে এখানে সবচেয়ে বেস্ট হতো তো এটা হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট প্রেজেন্ট নেক্সট আপনাদের যদি সিম্পল সেন্সে বলে তাহলে কী হবে আপনাদের আই অ্যাম রিডিং আর পোয়েম আমি একটা গ প্রোয়েম লিখছি তো আই অ্যাম রিডিং এখানে আপনাদের হয়ে দাঁড়াবে ঠিক আছে নেক্সট আপনাদের উই ড্যাশ লাঞ্চ অ্যাট টু টু বি টু মোরো অ্যাস ড্যাশ নুন ট্রেন ঠিক আছে তো উই হ্যাভ আছে এখানে উই আর হ্যাভিং লাঞ্চ ঠিক আছে উই আর হ্যাভিং লাঞ্চ অ্যাট টু পি এম টু মরো অ্যাস রাম ইজ ক্যাচিং সুন ট্রেন তো নুনটা এটা নুন হবে না অ্যাকচুয়ালি এটা সুন হতো আপনাদের ঠিক আছে যাই হোক আপনাদের জাস্ট এটা ভার্বের যে ফর্মটা সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি মিনা ইউজুয়ালি ডাজ হবে আই অ্যাম ডুইং যদি এটা প্রেজেন্ট টেন্স আপনাদের করতে হয় নেক্সট আপনাদের হচ্ছে এক্সারসাইজ নাম্বার সি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে আপনাদের কি হয় হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ভ হয়ে থাকে এবং তার সঙ্গে ভার্ভের থার্ড ফর্ম তো আপনাদের এটা কী হবে ইন দ্য মুভি উইথ জাস্ট উই যদি থাকে তাহলে আপনাদের কী হবে হ্যাপ তো উই হ্যা উই জাস্ট হ্যাভ সি আছে এটা হবে সিন উই হ্যাভ জাস্ট সিন দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি সিন দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ আই এভার হ্যাভ আই এর সঙ্গে সর্বদা হ্যাভ বসে তো আই হ্যাভ রেড হাউ লং ইউ ইউ এর সঙ্গে আপনাদের অবশ্যই হ্যাভ বসবে তা হাউ লং ইউ হ্যাভ নোন হিম দ্যার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবেল বিকজ দ্য ড্রাইভার ওয়াজ সরি হ্যাজ যে ড্রাইভার যখন আছে এটা থার্ড পার্সনের সঙ্গে সবসময় হ্যাজ বসবে হ্যাব না তো ড্রাইভার হ্যাজ গো এর সঙ্গে হবে এটা গোটা হয়ে যাবে গন দ্য দ্য ড্রাইভার হ্যাজ গন অন স্ট্রাইক লেটলি বিনয় ড্যাশ দ্য পাংচার টায়ার অফ ইস কার ইয়েড তো বিনয় হ্যাজ মেন্ডেড দ্য পাংচার টায়ার কার ইয়েট ঠিক আছে এক্সারসাইজ ডি এর যে আপনাদের প্রশ্নটা আছে দেখুন কি আছে হ্যাভ ইউ টেকেন লাঞ্চ তুমি কি লাঞ্চ করেছো তো আপনাদের কি হবে ইয়েস আই আই যেটা দিয়ে আপনাদের প্রশ্ন আছে অবশ্যই কিন্তু বন্ধুরা ওটা দিয়েই উত্তর হবে তো এটা হ্যাভ দিয়ে প্রশ্ন আছে যেহেতু তাহলে এটা উত্তর হ্যাভ দিয়ে হবে সো এটা আপনাদের সঠিক উত্তর হবে ইয়েস আই হ্যাভ এবং সেকেন্ডটা ইয়েস আই হ্যাভ অ্যাট ওয়ান পি এম আমি এটা করেছিলাম একটা সময় নেক্সট প্রশ্নটা আপনাদের হ্যাভ দিয়ে আছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসন ইয়েস আই হ্যাভ এবং পাশাপাশি ইয়েস আই হ্যা আই হ্যাভ ডান এরকম আপনাদের আসবে বা আই হ্যাভ প্রিপিয়ার ঠিক আছে আই হ্যাভ প্রিপিয়ার্ড ইন দ্য মর্নিং হ্যাভ ইউ সিন সচ নাইস মুভি নো আই হ্যাভ নট এটাও হ্যাভ দিয়ে আছে তো হ্যাভ দিয়ে হবে ইয়েস আই হ্যাভ সিন ইন দ্য মর্নিং ঠিক আছে বা ইয়েস আই হ্যাভ সিন লাস্ট ইয়ার যেটা আপনারা চান যেভাবে আপনাদের প্রশ্ন থাকবে ঠিক সেইভাবে আপনাদের উত্তরটা হবে নেক্সট প্রশ্ন আছে হ্যাভ ইউ ওপেন্ড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়েস আই হ্যাভ ওপেন্ড অনলি ইয়ার স্টারডে ঠিক আছে হাউ লং হ্যাভ ইউ নোন দিস ম্যান তুমি লোকটা কবে থেকে চলো তো হাউ লং যা যেটা আছে তো সেই হিসেবে আপনাদের সেন্সটা আনতে হবে আই নো হিম ঠিক আছে এটা জাস্ট আই হ্যাভ সরি হ্যাভ দিয়ে কোয়েশন আছে সো আপনাদের এটা হবে আই হ্যাভ নোন হিম সিন্স আই হ্যাভ এরাইভড হিয়ার সেমভাবে বি নাম্বার যেটা আছে আপনাদের আই হ্যাভ নোন হিম হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল ক্লিয়ার নেক্সট আপনাদের আছে এক্সারসাইজ ই এটা একটু ডিফিকাল্ট ধীরে ধীরে আমি করে দিয়েছি তুলনামূলকভাবে এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন একটু আগে একটু আগে তারপরে আমি বলছি এটা ঠিক আছে উই ড্যাশ আর টেরিফাইং নিউজ লাস্ট নাইট আমরা একটা খুব মানে মারাত্মক একটা গল্প শুনেছি গত রাতে তো গত রাতের কথাটা কি এটা পাস্টেন্স তো আপনাদের কিন্তু সেটা বুঝে করতে হবে তাহলে উই হিয়ার্ড হার্ড অ্যাকচুয়ালি হার্ড মানে শুনেছিলাম আর টেরিফাইং নিউজ লাস্ট নাইট দে ড্যাশ সাকসেস টু ইয়ার্স এগো তো দু বছর আয়কার ঘটনা তো দু বছর যদি আয়কার ঘটনা হয় তাহলে কী হবে এটা পাস্ট টেন্সেস সো এটা হবে দে সেলিব্রেটেড দেয়ার সাকসেস টু ইয়ার্স এগো দ্য পুলিশ ড্যাশ দ্য ডেকোয়েড অ্যাট নাইন পি এম পুলিশ ধরেছিল ডাকাতদের নয় নটার সময় তো এটা বুঝতেই পারছি না এটা পাস্ট টেন্স তো ক্যাশ ক্যাচটা হয়ে যাবে আপনাদের কট দ্য পুলিশ কট দ্য ডেকোট অ্যাট নাইন পি এম সীমা ড্যাশ হার লস্ট বুক অ্যান্ড আওয়ার্ড বিফোর এই সবাই মাত্র যদি কোনো খুব ক্লোজ যদি আপনাদের কোনো অতীত হয় তাহলে কিন্তু সেটা বর্তমান হিসেবে কনসিডার করা হয় তাহলে সীমা ইজ নট ফাউন্ড ইজ নট ফাইন্ড হার লস্ট বুক অ্যান আওয়ার বিফোর মানে এখন বর্তমানে পেয়ে গেছে দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট স্টেশন ইয়েস্টারডে তো গতকালকের ঘটনা তো গতকালকের যদি ঘটনা হয় তাহলে কী হবে সেটা পাস টেন্সে দ্য ট্রেন ই ওয়াজ নট অ্যারাইভড এটা হবে ওয়াজ নট অ্যারাইভড অ্যাট এইট অ্যাট এইট অ্যাট দ্য স্টেশন ইয়েস্টারডে নেক্সট আপনাদের কোশ্চেন আছে মাই কাজন ওয়ার্স স্যান্ডেল হোয়েন আই লাস্ট স হিম হি দেখুন এখানে গোটাটাই বুঝতে পারছেন যে এটা আপনাদের কিসে আছে এটা পাস্ট টেন্সে আছে তো যখনই এটা পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু সেটা পাস্টেই হবে কিন্তু দুটো পাস টেন্স থাকলে একটা পাস্ট পারফেক্ট এবং একটা পাস্ট সিম্পল পাস্টে হয় বাট এখানে ওরকম কোনো বিষয় নেই মাই কাজন ওয়ার স্যান্ডেল বাট হোয়েন আই স হিম হি ও ওয়ারটা হবে ওর মানে পড়েছিল যখন আমি লাস্ট তাকে দেখেছিলাম তখন সে কি পড়েছিলো একটা বুট পড়েছিল তো হি ওয়ার্স ওর সরি হি ওর বুটস অন দ্য বিচ মেনি চিলড্রেন ড্যাশ মেনি গার্ল ইন দ্য সি মানে একটা সম মানে ইয়ে করছিল একটা মানে অন দ্য বিচ মানে নদীর যে বিচ ছিল যে তীর সেখানে অনেক ছেলেমেয়েরা খেলছিল তো এখানে কী হবে মেনি চিলড্রেন প্লে ঠিক আছে এটা প্লেই প্লেই হবে কারণ প্লার ফর্ম এবং মেনি গার্লস সুইম সুইমি হবে ইন দ্য সি সীমা ওয়াজ অ্যালোন ইন হাউস অ্যাট দ্য টাইম বিকজ হার ফাদার ড্যাশ ইন দ্য গ্যারেজ দেন তো এটা য এটাও একটা দেখুন এটা ইয়েতে আছে মানে সীমা ঘরের মধ্যে একা আছে কারণ না তার বাবা কাজ করছিল গ্যারেজে তখন তো এটা ওয়ার্কটা হয়ে যাবে ওয়াকড অর্থাৎ ইডি যুক্ত হয়ে যাবে এটাও কিন্তু পাস টেন্স আপনাদের কনভার্ট হয়ে যাবে নেক্সট বলছে অ্যাজ সি ড্যাশ দ্য স্টিয়ার্স হি স্লিপড অ্যান্ড ফেলড যখন সে উঠতে যাচ্ছিল তখন সে বারবার পড়ে যাচ্ছিল ঠিক আছে তো অ্যাজ শি ক্লাইমড দ্য স্টেটস যখন সে উঠছিল তখন সে ধীরে ধীরে পড়ে যাচ্ছিল দ্য টিচার ওয়েন টু সি টিচার যখন তাকে দেখতে গেল হোয়াট স্টুডেন্ট ইন দ্য গার্ডেন মানে কি করছে তো এটাও দেখুন ওয়েন্ট এখানে আছে তো ওয়েন্ট এখানে কিসে আছে এটা পাস্ট্যান্সে আছে সো এটাও কিন্তু ডুটা হয়ে যাবে আপনাদের ডিড হোয়াট দ্য স্টুডেন্ট ডিড ইন দ্য গার্ডেন ডুটা আপনাদের ডিড হয়ে যাবে ক্লিয়ার নেক্সট আপনাদের এক্সারসাইজ জি দেখুন কী আছে আফটার দ্য গেস্ট ড্যাশ উই ডিড দ্য ওয়াশিং মানে গেস্টরা চলে যাওয়ার পর আমরা কী করতে আরম্ভ করলাম লিভ দ্য লেফট হ্যাঁ লেফট লিভের পাস্টেন্স লেফট উই ডিড দ্য ওয়াশিং উই ড্যাশ অল দ্য মেটেরিয়াল বাই লাস্ট লাস্টভিনিং তো বাই লাস্ট লাস্টভিনিং বুঝতেই পারছি না ওটা পাস্টেন্সে আছে তো পাস্টেন্সের টাইপটা হয়ে যাবে টাইপড ফি এটাও আপনাদের দেখুন এবার আমি ধীরে ধীরে একটু ফার্স্ট এগিয়ে যাচ্ছি হ্যাঁ দেখুন আপনারা জাস্ট যদি বুঝে যান আপনারা যে কোন টেন্সে হবে সেই অনুযায়ী কিন্তু ভার্বের ফরমেশানটা আপনাদের হবে তো উই সব উই ড্যাশ শপিং তো শপ উই জাস্ট মানে উই ফিনিশড স্টপিং বিফোর ইট স্টার্টেড রেইনিং তো আমরা শপিং অলরেডি শেষ করলাম তাহলে এটা কী আছে পাস্ট পারফেক্টেন্সে আছে তো এটা পাস্ট পারফেক্টেন্সে হলে কী হবে উই হ্যাড ফিনিশড উই হ্যাড ফিনিশড শপিং বিফোর ইট রেইন মানে রেইন পরে আসলো তার আগে আমরা কিন্তু ইয়ে করে ফেললাম শপিং করে ফেলেছি ঠিক আছে দ্য হাউস ড্যাশ টু হিম সিন্স ইজ বার্থ মানে যখন এই বাড়িটা তার কাছে ছিল যখন থেকে সে জন্ম নিয়েছিল তো দ্য হাউস বিলংড হ্যাঁ বিলংড হবে বিলংড টু হিম সিন্স ইজ বার্থ হি ওয়াজ নট প্রেজেন্ট সে এখানে প্রেজেন্ট নেই বিকজ সি ড্যাশ অফিস হোয়েন হার বস কলড হার লিভ ঠিক আছে তখন সে প্রেজেন্ট ছিল না যখন তার বস সি লেফ্ট হুম সি লেফ্ট লিফটা হয়ে যাবে এখানে লেফট হোয়েন হার বস কল্ড হার আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এবার দেখুন বন্ধুরা টু মোড়ো ঠিক আছে তো টুমোরো যদি থাকে তাহলে কী হবে অতীতের ঘটনা বলছে তো এটা ফ্র্যাঙ্কলি এটা আই উইল মিট হিম বা আই শ্যাল অ্যাকচুয়ালি শ্যালি হয় নমিনাল সেন্সে বাট এক্সট্রিম সেন্সে আপনাদের উইলও হতে পারে তো শ্যালি আপনারা মনে রাখবেন আয়ের সঙ্গে আই শ্যাল মিট হিম মাই ফ্রেন্ড টুমোরো নেক্সট ইয়ার তো এটা ফিউচার টেন্সে তো ইউ উইল জয়েন কলেজ নেক্সট ইয়ার ঠিক আছে হি শর্টলি খুব শীঘ্রই ভবিষ্যৎকাল কিন্তু নিয়ার ভবিষ্যৎ তো হি উইল কাম শর্টলি আই এম শিওর হি ইন দ্য ক্লাস হি উইল কাম সে আসবে ক্লাসে একটা মানে সঠিক সময় যে ক্লাস হি উইল কাম ইন টাইম ফর দ্য ক্লাস ইউ ড্যাশ ইংলিশ আফটার আনাদার টু মান্থস অফ হার্ড ওয়ার্ক ইউ উইল স্পিক ইংলিশ আফটার আনাদার টু মান্থ অফ দ্য হার্ড ওয়ার্ক ঠিক আছে বন্ধুরা এবং লাস্ট এক্সারসাইজ আপনাদের এক্সারসাইজ নাম্বার আই এটা কী আছে বন্ধুরা হি ড্যাশ ফর মিস্টার কাপুর নেক্সট উইস অ্যাজ হিজ ওন অ্যাসিস্ট্যান্ট ইস এক্সপেক্টেড টু বি লিভ অন তো এটা পাস্ট টেন্সে গোটাটা আছে বুঝতে পারছেন তো ওয়ার্কটা আপনাদের ওয়ার্কড হয়ে যাবে ঠিক আছে ইন আ ফিউ ইয়ার্স টাইম হি অল ড্যাশ ইন মাল্টি মাল্টিস্টোর্ড হাউসেস ইন আ ফিউ ইয়ার্স টাইম মানে কিছু সময়ের মধ্যে তো এটা একটা নিয়ার ফিউচারের কথা বলছে তো উই অল শ্যাল উই অল শ্যাল লিভ ইন মাল্টি মাল্টিস্টোর্ড হাউসেস ঠিক আছে বন্ধুরা নেক্সট আছে দেখুন উই ড্যাশ आवर সেলভস ইন স্কুল টুডে অ্যাজ आवर প্রিন্সিপালস মুড ইজ ভেরি আপসেট নাও আ ডেজ ঠিক আছে তো আজকের ঘটনা বলছে তো উইয়ের সঙ্গে জাস্ট বিহেভ হবে আর কিছুই না উই বিহেভ आवर সেলভ ইন স্কুল টুডে এজ आवर প্রিন্সিপাল মুড ইজ ভেরি আপসেট নাও আ ডেজ তা এখন করতে না নরমাল কথা এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে মাই ব্রাদার ড্যাশ এট দ্য পার্টি টু নাইট অ্যাজ মাদার ইজ লাইকলি টু বি প্রেজেন্ট देयर আমার মাই ব্রাদার আমার বাবা পার্টিতে আছে রাত্রেবেলা কারণ আমার মাও সেখানে প্রেজেন্ট তো এটা একটা সিম্পল প্রেজেন্টেন্সে বলছে তো এটা সিম্পল প্রেজেন্টেন্সি হবে মাই ব্রাদার ইজ নট ড্রাঙ্ক ঠিক আছে ইজ নট ড্রিঙ্ক অ্যাট দ্য পার্টি টু নাইট অ্যাজ মাই মাদার্স লাইক টু বি প্রেজেন্ট দেয়ার ঠিক আছে শি শিওরলি ইফ ইউ ভিজিট হিজ রুম নাও তো এটা এখনকার কথা বলছে এটা একদম প্রেজেন্টের কথা বলছে তো হি শিওরলি স্মোক তো স্মোকটা জাস্ট স্মোকস হয়ে যাবে কারণ একটা প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সে আছে ঠিক আছে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এটা আপনাদের হবে হি শিওরলি স্মোকস ইফ ইউ ভিজিট হিজ রুম নাও তো বন্ধুরা আজকের যে আপনাদের টেন্সের উপরে যে সকল প্রশ্নগুলো আপনাদের ছিল এতটাই আশা করি বন্ধুরা আপনাদের এই যে কোর্সটা আমি করালাম এটা আপনাদের যথেষ্টভাবে ভালো লেগেছে এই প্রশ্নগুলো আপনারা যদি নিজে থেকে প্র্যাকটিস করে যদি নিজেরা উত্তর দিতে পারেন তাহলে মনে রাখবেন যে টেন্সের উপরে দখল আপনার কমপ্লিট একদম তৈরি হয়ে গেছে এবং যে কোনো ভয়েস চেঞ্জ বলুন ন্যারেশন বলুন এবং যে কোনো আদার গ্রামাটিক্যাল ফর্মেশন বলুন সেটা করার জন্য কিন্তু টেন্স আপনাদেরকে একদম এ টু জেড গোটাটা জানতে হবে হলে কিন্তু আপনারা সেই সকল গ্রামারের অন্যান্য ফর্মেশনগুলো করতে পারবেন না তো আশা করি বন্ধুরা এর আগের ক্লাসটা এবং এই ক্লাসটা যারা দেখলেন টেন্স নিয়ে আর পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয় কেননা এখানে আমি গুড়টা কভার করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিনকার মতো একই সময় আপনাদের পুনরায় ইংলিশের ক্লাস নিয়ে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার